ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ডিজ ওয়ার্ল্ড। আর আমি হলাম তোমাদের বন্ধু ওয়েন্ড্রিলা। এখানে আমি মেকআপ, ফুড, রেসিপিস, ট্রাভেল, লাইফস্টাইল এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আজকে আমরা আরেকটা নতুন জায়গায় চলে এসেছি। আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, জ্যাকেট ফ্যাকেট পরে বসে রয়েছি, তার মানে নিশ্চয়ই প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আমরা ভীষণ ঠান্ডা। চারিদিকে এত স্নো পড়েছে যে তা পুরো হোয়াইট হয়ে রয়েছে। আমরা অলমোস্ট চলেই এসেছি। দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে কেমন জায়গাটা। দেখতে পেলে তোমরা নিশ্চয়ই খেয়াল করলে জায়গাটার নাম, সেটা হচ্ছে শেভার লেক। এখানেই আমরা এসেছি। তো রাস্তার ধারে এরকম পার্কিং রয়েছে, তো আমরা এখন পার্কিং খুঁজছি, কারণ আমরা একসাথে অনেক মিলেই এসেছি। তো একসাথে সব কটা গাড়ি যাতে পার্কিং লটে একসাথে পার্ক করা যায় সেটা দেখতে হবে। ওই যে দেখতে পাচ্ছ লেকটা রয়েছে, আর লেকের চারধারে একদম স্নো পড়ে একদম জমে গেছে। তো এখনও আমরা পার্কিংটা তো পাইনি, পার্কিংটা পেলে তারপরে নামবো আর কি, দেখা যাক। অসাধারণ অসাধারণ, দূরে লেকটা দেখা যাচ্ছে, অনেকটাই জমে গেছে। এই শেভার লেকের নাম তো আমি অনেক শুনেছি, কখনো আসা হয়নি আগে, তবে সামারের থেকে উইন্টারটা নাকি বেশি সুন্দর, তাই জন্য একটু এলাম আর কি। ওটাই প্ল্যান করেই, হঠাৎ করেই প্ল্যান করে চলে এলাম আমরা। ফাইনালি আমরা একটা পেলাম, পার্কিং পেয়েছি। তো ওখান থেকে নেমেছি, বিভৎস মনে হচ্ছে, জমে যাচ্ছি পুরো, এরকম অবস্থা হয়েছে। সো নীলকে দেখতে পাচ্ছ, ও পুরো র‍্যাপ, আর আমিও তো র‍্যাপ হয়েছি, ইভেন জয়ও র‍্যাপ হয়ে গেছে পুরো। তো সবাই আমরা র‍্যাপ হয়ে এবার আমরা লেকের দিকে এগোচ্ছি। জানি না কতটা যেতে পারবো, এতটাই স্নো জমেছে। তো লেটস গো। দেখতে পাচ্ছ বন্ধুরা কী অবস্থা, আমি জানি না কী করে নামবো। জয় আর নীল নেমে গেছে। ওরে বাবারে, আমার তো ভীষণ ভয় লাগছে। হ্যাঁ, ফাইনালি নামতে পেরেছি। বাপরে, এতটা স্টিফ, সবসময় মনে হচ্ছিলো এই পড়ে যাবো পড়ে যাবো, একটা ফিলিংস হচ্ছিলো। বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে জাস্ট স্নো স্নো আর স্নো, আর এই যে লেক, এখানে জয় ফটো তুলছে। এই যে আমাদের সব ছানাপোনাগুলো স্নোম্যান বানানোর চেষ্টা করছে, বাট হচ্ছে না ঠিকঠাক। সো ভীষণ ভালোও লাগছে, ভয়ও লাগছে। সো ইটস রিয়েলি বিউটিফুল। এদিকের গাছগুলোতে স্নো পড়েছে, দেখো পুরো সাদা হয়ে গেছে। লেকের একদম নিচে দেখতে পাচ্ছ তোমরা, জলের ওইখানে দুটো ঘর মতন আছে, ওখানেও অনেকে কিন্তু গেছে, বাট আমাদের যাওয়াটা পসিবল হচ্ছে না অতটা দূর। নীলকে নিয়ে নামাটা ভীষণই মুশকিল, কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্নোটা কতটা পড়েছে, আর ওইটা অনেকটা নিচে। সো ওই জায়গাটাতে তো যাচ্ছি না। Thank you.
স্নোতে তো ভীষণ এনজয় হচ্ছে, ভীষণ। নীল ছোট্ট ছোট্ট হাতে দেখো কতটুকু করে স্নো তুলছে, ও জয়ের সাথে খেলছে। স্নো ছুঁড়ে আমার অবস্থা, মাথাটা তো পুরো ইয়ে হয়ে গেছে, কিন্তু এখানে বেশিক্ষণ আর কি থাকা যাচ্ছে না, এত ঠান্ডা, ব্রিদিংয়েরও অসুবিধা হচ্ছে, এত ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। আমি জাস্ট গ্লাভসটা খুলে তোমাদের টেম্পারেচারটা দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ শিভার লেক -2, এখন 3:40 বাজে। সো বুঝতে পারছো আমি যে এইটুকু তোমাদের দেখানোর জন্য আমি গ্লাভসটা খুলে মোবাইলটা বের করলাম, আমার হাতটা মনে হচ্ছে ফ্রিজ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। কি করলে নীল, স্নো 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 নিয়ে কি করছো দেখাচ্ছে? ও জয় একটা পেছনে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ ওই যে ইয়েলো জ্যাকেট, ও আসছে, একটু বললো আর একটু ফটো তুলবে, একটা দুটো হয়তো শর্ট নেবে। তো এইসবের ফটোগুলো কিন্তু সবই আমার পেজে যাবে, আমার র্যান্ডিজ ওয়ার্ল্ড পেজে, ফেসবুক পেজে, তোমরা ওখানে আমি শেয়ার করবো, দেখে নিও, খুব সুন্দর ব্রেথ ট্রেকিং পিকচার্স। তো এবার আমরা গাড়ির দিকে এগোচ্ছি, এই যে নীল আর আমি, নীল রয়েছে, নীল আর আমি এগোচ্ছি, কারণ নীলের মনে হচ্ছে গ্লাভসটা ভিজে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তো একটু চেঞ্জ ফেঞ্জ করে একটু গরম একটু ইয়ে কমফোর্টার নিয়ে এসেছি আমরা, একটু র্যাপ করে দেবো ওকে। পার্কিং লটটা পুরো জলে ভরে রয়েছে, দেখছো, আসলে স্নো থেকে সবাই উঠে এসছে, সেই জন্য এইসব পায়ে পায়ে মেল্ট হয়ে স্নোগুলো জল হয়ে গেছে। তো চারিদিকে এত স্নো দেখতেই পাচ্ছ তোমরা, তো এবারে ক্রিসমাসটা কিন্তু একদম হোয়াইট ক্রিসমাস, এখানে পুরো হোয়াইট আর হোয়াইট, অন্য কোনো কালার দেখাই যাচ্ছে না। তো শিভার লেক তোমাদেরকে তো দেখালাম, ভীষণ সুন্দর, বাট ভয়ঙ্কর সুন্দর আর কি, এত ঠান্ডা, আমরা জমে গেছি, আমরা গাড়িতে এসে তিনজনেই কিছুক্ষণ হিটার অন করে কিছুক্ষণ হাত টাতগুলো একটু সেকে নিলাম আর কি। তো নীলও একটু জমে গেছিলো, নীল এখন তুমি ঠিক আছো বাবা? চিটোস, তো নীল এখন চিটোস খাচ্ছে, এখন অ্যাকচুয়ালি হয়েছে কি ওর প্যান্ট ট্যান্টগুলো ভিজে গেছিলো স্নোর মধ্যে, এমন গড়াগড়ি খেয়েছে, সেগুলো চেঞ্জ চেঞ্জ করা হলো। তো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, এখানে বেশ অনেকক্ষণই আমরা ছিলাম, প্রায় অনেকক্ষণ, মানে প্রায় 1 ঘন্টা তো ছিলামই, কিন্তু তার বেশি, তাতে করেই মানে কোনো হাতগুলো গ্লাভস সত্ত্বেও হাতের আঙুলগুলো নাম হয়ে গেছিলো, মনে হচ্ছিলো কোনো রকম সেন্স পাচ্ছিলাম না। তো এই যে এখন আমরা ফেরার রাস্তা ধরেছি, সুন্দর একটা রাস্তা ধরে এখন ফিরতে হবে, রাস্তাটা ওয়াইন্ডিং রাস্তা, তো একটু গাড়ি তো আস্তে চলছে, আর আমার যেহেতু মোশন সিকনেস আছে সেই জন্যে একটু নজিয়াও হচ্ছে। সো ফেরার রাস্তায় ধরলাম, এখান থেকে তো বাড়ি অনেকটাই লাগবে সময় যেতে। তো আজকের ট্রিপের এটাই ছিল, শিভার লেকে আসারই ছিল, অনেক নাম শুনেছি আগে, ইভেন এটা শুনেছি যে শিভার লেকের উইন্টারটা টোটালি অন্যরকম হয়, লেকটা দেখলে তোমরা। এখন এখান থেকে ফিরতে ফিরতে তো অন্ধকার হয়েই যাবে, তো আশা করি এই শিভার লেকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর তোমরা যদি আমাদের সাথে এনজয় করে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, সাথে থেকো আমার। আমি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু হাজির হচ্ছি।